নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই মুহূর্তে প্রাথমিক শিক্ষকদের জন্য বিরাট বড় সুখবর অপেক্ষা করছে সিনিয়র শিক্ষকদের জন্য পে প্রোটেকশনের সুখবর রয়েছে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি থেকে খবর চলুন বিস্তারিতভাবে খবরটি দেখে নেব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কৌশিক সরকার সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আলিপুরদুয়ার জেলা তিনি শেয়ার করেছেন তিনি সমস্ত প্রাথমিক শিক্ষকদের বলেছেন সকল শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে নতুন রোপা দু অনুযায়ী জানুয়ারি মাসে বেতন হবে সেই হিসেব করে প্রত্যেককে অপশন ফ্রম জমা দিতে হবে এক আট দু ধরে কারণ ওই তারিখ হচ্ছে সর্বোচ্চ বেতন কাঠামো পাওয়ার তারিখ এর আগে কোনো তারিখে অপশন নিলে সর্বোচ্চ বেতন পাওয়া যাবে না না হলে নতুন পে কমিশন অনুযায়ী বেতন পাওয়া যাবে না চলতি মাস থেকে এই অপশন একবার দিলেই যে শেষ হয়ে যাচ্ছে তা নয় চেঞ্জ করার জন্য সময় থাকবে এর মাঝখানে পে প্রোটেকশনের আদেশ আসছে সেক্ষেত্রে অপশন পরিবর্তন করা যাবে তাই অযথা চিন্তাভাবনা না করে জানুয়ারি মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে এসআই অফিসে অপশন ফর্ম জমা দিন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু বলেছেন যে এর মাঝখানে পে প্রোটেকশনের আদেশ আছে অর্থাৎ যারা সিনিয়র শিক্ষক রয়েছেন তাদের পে প্রোটেকশনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য